আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আলু নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে আলুটা ডোমোডোমো করে কেটে নিয়ে এখন প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আলুটা। দেখো, এই দেখো ডোমোডোমো করে কেটে নিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিলাম আলুটা। এখন আমি প্রেসার কুকারটা আমার ওভেনে বসিয়ে দিয়েছি। এখন দু তিনটে সিটি হবে। দেখো, সিটিতে বসিয়ে দিলাম। এখন দেখো, দু তিনটে সিটি হয়ে নামিয়ে নিয়েছি। এই জলটা ফেলবো না আলুর সঙ্গে। দেখো, আলুটা সবটা পুরো আমি সিদ্ধ করিনি, একটু একটু শক্ত শক্ত আছে, তো এইভাবে আলুটা সেদ্ধ করতে হবে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। দেখো, কড়াটা আমার গরমও হয়ে গেল। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সরিষার তেলে হবে, তো সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হোক। দেখো, আমি গরম হয়ে গেছে সরিষার তেল। এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলাম। এখানে দেখো, লঙ্কা গুঁড়ো আছে, রসুন বাটা, আদা বাটা, এখানে জিরে গুঁড়ো, হলুদ আর লবণের পরিমাণ একটু কম, আর এখানে দেখো জিরে, এই বাড়ির মশলা, আর গোটা জিরে, তেজপাতা। তো গোটা জিরেটা আর তেজপাতাটা দিয়ে দিলাম একসঙ্গে। তো পেঁয়াজের সঙ্গে তেজপাতা আর গোটা জিরেটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, ভাজা ভাজা হয়ে গেল। এখন সমস্ত আমার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা একটু নেড়ে নিচ্ছি। দেখো, মশলাটা একটু মানে এই শুকনো শুকনো। এখন একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, জল না থাকলে পুড়ে যাবে মশলা, রান্নার টেস্ট হবে না, সেজন্য মশলাটা একটু জল দিয়ে দিয়েছি। এখন দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটা দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ কালার হয়েছে। তো এখন দেখো, মোটা কাতলা মাছের মাথাটা এখন দিয়ে দিলাম। তো মাথাটা দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিলাম, মাথাটা নরম করার জন্য। একটু সেদ্ধ হবে, একটু নরম হবে, তাহলে ভাঙতে সুবিধা হবে। দেখো, ভেঙে নিচ্ছি এভাবে আমি, মাথাটা মোটা মাথা তো। দেখো, সুন্দর করে ভেঙে নিলাম, আর মশলার সাথে মাখিয়েও নিলাম কষানো মশলার সঙ্গে। দেখো, খেতে অসাধারণ টেস্ট, দেখতে দারুণ লাগছে। তো এখানে দেখো, আলুটা আর জল একসঙ্গে আমি, আলুর সেই জলটা ফেলিনি বললাম, একসঙ্গে আমি দিয়ে দিলাম আলু আর জলটা। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসে দেখো, ফুটতে শুরু করেছে। এখন নেড়ে নিব, ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু মানে আলুটা একটু গলিয়ে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে দেখতে পাচ্ছ, একটু ভাঙা ভাঙা না করে নিলে ভালো লাগবে না। তো একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা। তো দেখো, তিনটে চেরা গোটা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা দিলে তোমরা জানো, মানে যে কোনো রেসিপিতে টেস্ট ভালো হয়। এখানে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখো, আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। একটু ভালো করে নেড়ে নিলাম। আবার একটু হালকা ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে নেমে এখন দেখো, গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব, আমার রান্না কমপ্লিট। তোমরা যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফুল ভিডিও দেখে, নতুন কেউ থাকলে অবশ্যই ফুল ভিডিও দেখে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর নতুন নতুন রেসিপি পেতে তোমরা যখনই সাবস্ক্রাইব করে দিবে, অল বাটনটা প্রেস করে দিবে, আমি নতুন নতুন রেসিপি দিব, তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ঠিক আছে, বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।